সাহাবাই কেরাম নবীর সাথে বসা মাসকানি খেজুর গোল হইয়া সাহাবাই কেরাম বসছেন নবীর পাশেই বসা আছেন নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার ভিতরে প্রথম দুই খলিফা নবীর শ্বশুর পরের দুই খলিফা হলেন নবীর জামাতা হযরত ওসমান গনি আর আলী এই দুইজন হলেন আমার নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশেই বসা শ্বশুর জামাই কাছাকাছি বসা যায়নি সিরাজগঞ্জে নাকি কোনো অসুবিধা আছে শ্বশুর জামাই কাছাকাছি বসা যায় তো কথাও বলা যায় আনন্দ করা যায় মজাও করা যায় ডং ডাং করা যায় শ্বশুর জামাইয়ে ডংও করা যায় যে কেমন নবী ডং করেন ডং করা যায় না শালির সাথে এখানে ডং করলে হারাম এখানে বেজালের সম্ভাবনা আছে ঠিক কি না জোরে বলেন আমরা যেখানে লাগে বেজাল এখানে মজা পাই খুব মজা আর যেখানে হালাল বইলে কথা কইলে কোনো অসুবিধা নাই বরং বিবির সাথে স্ত্রীর সাথে যতক্ষণ স্বামী হাসি মুখে কথা বলবে ততক্ষণ নফল বন্দেগীর সওয়াব হয় না এখানে দেখা যায় কম কথা শেষ ফোন দিছে কি লাগবে মরিচ তেল পেঁয়াজ ঠিক আছে আনবো রাখো ঠিক না আর যদি শালি ফোন দে আচ্ছা কি খাইছো কখন খাইছো কি ওখন খালি কথা লম্বাই হয় এখন দেখা যায় মোবাইল আর গরম হয় না কানও গরম হয় না কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা কইলে যেখানে নফল বন্দেগীর সওয়াব পদে পদে সওয়াব হইতেছে এখানে শয়তানে কম কথা কওয়ায় শেষ দিয়া দেয় আর যেখানে কথা বাড়াইলে খালি গুনাহ আর গুনাহ এখানে শুধু কথা বাড়তে থাকে ঠিক কিনা জোরে কো এখানে মজা লাগায় মাসকানি খেজুর নবী বলেন সবাই খেজুর খাও আর আমার কথা শোনো আমি কিছু দ্বীনের আলোচনা করতেছি নবীজি দ্বীনের আলোচনা করতেছেন সাহাবায়ে কেরাম মাসকান থেকে খেজুর নিয়ে নিয়ে খেজুর খাইতেছেন আর সবাই খেজুর খেয়ে বিচি রাখতেছেন যার যার কাছে প্রত্যেকে যার যার কাছে বিচি রাখতেছেন আর আল্লাহর নবী দ্বীনের আলোচনা করতেছেন খেজুর খাওয়ার খেয়ালই তো নাই সাহাবায়ে কেরামে এই কে কয়টা খাইতেছে কোনো খবর নাই নবীজির কথা মনোযোগ দিয়ে শুনতেছেন খেজুর খাওয়া শেষ সবাই খেজুর যার যার কাছে রাখে আর নবীর কথা শুনে আর আল্লাহর নবী ইনি খেজুর খাইতেছেন ঠিকই কিন্তু বিচি নিজের কাছে না রাখিয়া মেয়ের জামাইয়ের কাছে রাখতেছেন কার কাছে রাখতেছেন দেখেন নবীজির কৌতুকটা দেখেন আল্লাহর নবী সবাই তো কারো তো কোনো খেয়াল নাই কে কোথায় বিচি রাখে এই খবর আছে নাকি নবীজি আলোচনা করতেছেন দিনের আলোচনা একদম মনোমুগ্ধ হইয়া শুনতেছেন সবাই তো ওইদিকে নজর নজর তো আর বিচির দিকে না কিন্তু আল্লাহ নবীর সব নজর আছে নবীজি বিচি রাখতেছেন নিজের বিচি রাখতেছেন জামাইরুরো মেয়ের জামাইরুরো কাছে তাহলে আলী নিজে বিচি খাইয়া নিজের বিচি নিজের কাছে রাখতেছেন আলীর নিজেরও খবর নাই শ্বশুরে যে বিচি নিজের কাছে রাখতেছেন নিজের কাছে না আরেকটা তার কাছে রাখতেছেন আলীরও খবর নাই তাহলে আলীর সামনে বিচি কম হবে না বেশি হবে ডাবল বিচি হয়েছে খানা শেষ এবার নবীজি বলতেছেন শুনো আমরা তো অনেক দিনের আলোচনা শুনলাম এই ফাঁকে দিয়া মাসখানি এত বড় খেজুরের স্তূপ এটাও শেষ এখন একটু বোঝা দরকার এই আলোচনার ভিতরে কে কি পরিমাণ খেজুর খাইছে ওই পেস লাগাইতেছেন এখন একটু বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইল সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে বুঝবো নবী খেজুরের বিচি খেজুর তো পেটে চলে গেছে এখন বুঝবো কেমনে কে কি পরিমাণ খাইছে নবী বলেন না বোঝার আলামত আছে যার সামনে যে পরিমাণ বিচি বোঝা যাবে সে ওই পরিমাণ খানা খাইছে এবং সে এত বড় খাদক খাদক বুঝেননি সে এত বড় খাদক সে খাওরা যেটা আমাদের সমাজে কিছু নেকলেট ভাষা কয় যদি একটা খাদক বেশি খায় কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে একসাথে খানা খাইতে বসছে যদি কথা কয় তাহলে সে খাইতে পারে না আর একজন আছে তুমি কথা কও আর মাইকিং করো হের খানা চলছেই খানা থামাতামি নাই ঠিক না এমন আছে তো আল্লাহ নবী বলে এবার বিচি দেখো সবাই যার যার বিচির দিকে তাকাইছেন খেজুরের বিচির দিকে তাকায় দেখেন যে না যার যার খেজুরের বিচি স্বাভাবিকভাবেই আছে কিন্তু হযরত আলী তার নিজের খেজুরের বিচির দিকে তাকাইয়া চোখ বড় হয়ে গেছে ইন্না লিল্লাহ আমার সামনে ডাবল স্তূপ হয়ে রয়েছে আর সাহাবাই কেরামও একজনে আরেকজনের দিকে তাকাইতে গিয়ে নজর যেই আলীর দিকে গেছে সবে দেখতেছেন ইন্না লিল্লাহ আলী যে অত বড় খাওরা অত বড় খাদক
এটা তো আমরা আগে জানি না আমরা যতই কথা শুনছি আলী তো ফাঁকি দিয়ে দেখা যায় একটার বদলে দুইটা করে খেজুর ঢুকাইছে আর হযরত আলী যখন দেখতেছেন সবাই বড় বড় চোখে আলীর দিকে তাকাইতেছে শরমে পড়ে গেছে লজ্জায় পড়ে গেছে আর চিন্তায় বলতেছে ইন্না লিল্লাহি এটা কি ঘটলো আমি তো খাইলাম খেজুর একটা ডাবল মিছু আইলো আলীও শরমে পড়ে গেছে হঠাৎ করে হযরত আলীর নজরটা আল্লাহর নবীর দিকে গেছে কারণ শ্বশুর তো পাশেই বসা শ্বশুরের দিকে গেছে দেখে শ্বশুরের সামনে বিচি একটাও নাই এখন তো হযরত আলীর বুঝতে বাকি নাই আরে ঘটনা তো আমার শ্বশুরে এখানে আমার একটা লজ্জার মধ্যে ফলাইছেন ইচ্ছা করে আমার শ্বশুরে একটা লজ্জা দিতেছেন উনি খেজুর খাইছেন ঠিক কিন্তু বিচি রাখছেন আমার কাছে আচ্ছা ঘটনা ঘটতেছে এমনি হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা সব নীরব নবী বলেন ঠিক আছে বলো নবী যে মুস্কি হাসতেছেন সাহাবা একরাম মুস্কি হাসে আচ্ছা বলো হযরত আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ খেজুরের বিচি দেখলে বোঝা যায় কে কি পরিমাণ খাইছে আর কে কত বড় খাদক কিন্তু যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছেন ইনি কত বড় খাদক আমরা তো বিচি রাখছি আমাদের মধ্যে এমন একজন আছেন যিনার সামনে বিচি নাই বোঝা গেল ইনি বিচি সহ খাইছেন এখন সাহাবা একরাম সবাই হাসতেছে আর বলতেছে আচ্ছা এখানে তো শ্বশুর জামাইয়ে দেখা যায় ঠেলাঠেলি চলছে এমনি নবী বলতেছে যে আলী আমি তো আগেই বলেছি আনা মদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা আমি হলাম এলেমের শহর আর আমার আলী হলো ওই শহরের দরওয়াজা যেরকম সুবহানাল্লাহ কত সুন্দর চমৎকার জবাব হযরত আলী দিবেন পুরো একটা আনন্দ আর হাসির কৌতুক হয়ে গেল তাহলে আল্লাহর নবীর জীবনে হাসি আনন্দ আছে নি না নাই নাকি খালি কান্না না কানতে হবে বেশি হাসি কম কিন্তু হাসি তো ছিল আনন্দ ছিল বিনোদন ছিল মনে রাখতে হবে আমার গলায় ইসলামের একটা বেরি লাগানো আছে আমার হাসি কান্না আনন্দ সব কিছু এই গণ্ডির ভিতরে থাকতে হবে ইসলামের সীমাবদ্ধের ভিতরে থাকতে হবে আমার প্রতিটা কথা ইসলামের গণ্ডির ভিতরে থাকতে হবে যেই মাত্র এই লোকে এই কথা কইছে আল্লাহ হাসছেন নবীও হাসছেন তখন আল্লাহ কয় যাও তুমি আমার ওয়াদার খবর তো ঠিকই রাখছো যাও আমি আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ করি না তুমি তো জান্নাতে ঢুকে গেছো আর আমারও মানসা ছিল তোমার আমি জান্নাত দিব তুমি সর্বশেষ জান্নাতি এরপরে আমি আল্লাহ কাউকে জান্নাত দিব না সর্বশেষ এই মানুষটার আল্লাহ জান্নাত দিয়া জান্নাতের দরওয়াজা সিলগারা মারবেন জাহান্নামের দরওয়াজা আল্লাহ সিলগারা মারবেন আর কোনো মানুষ জান্নাত থেকে জাহান্নামে বা জাহান্নাম থেকে জান্নাতে কেউ যাবে না মরণটাকে আল্লাহ দুম্বার আকারে মরণকে হাজির করে জাহান্নামী আর জান্নাতীদের মাঝখানে জবাই করে বলবেন আজ থেকে মরণের মরণ হয়ে গেল আজ থেকে মরণের মরণ হয়ে গেল যে যেখানে আছে চিরকাল সেখানেই থাকবে এভাবে ফয়সলা দিয়ে দিবেন এই লোকটারে আল্লাহ পাক জান্নাত দেওয়ার পরে সে ঢুকবে যাইয়া কোথাও জায়গা পাবে না কেউ তারে জায়গা দেয় না কারণ সে তো সবার শেষে জান্নাতে ঢুকছে এর আগে তো সবাই ঢুকে গেছে এত সবার শেষে ইস্তেমার মাঠে যদি আপনি সবার পরে যান জায়গা পাবেন যদি উগলা বিছাইতে চান আরেকজন এসে বলবে মিয়া এটা বরিশাল এটা খুলনা এটা সিলেট এ জায়গা খুঁজে পায় না এয়ারপোর্টের মধ্যে বৈষম মোনাজাতে শরীকত হয় তো এই লোক যেই মাত্র জান্নাতে ঢুকছে সব শেষে বসতে গেলে আরেকজনে তুইলা দেয় মিয়া এটা আমার জান্নাত ভাগো এটা আমার জান্নাত তখন কো আল্লাহ কি ঝামেলার মধ্যে পড়লাম আল্লাহ তুমি আমার জান্নাত দিছো কেউ দিয়ে আমার বইটি দেয় না আল্লাহ পাক কয় সামনে আগাও তুমি তোমার জান্নাত পাও না সামনে আগাও যাও সামনে আগাও গিয়া দেখো বিশাল এক জান্নাতি গেইটে তোমার নাম ফলক দিয়া লেখা রয়েছে ওই লোকটা যখন সামনের দিকে আগায় ফলকের মধ্যে নিজের নাম লেখা দেখতে পায় দাঁড়ানো মাত্র এই গেটটা অটোমেটিক খুলে যায় আল্লাহ পাক কয় বান্দা এই জান্নাতটা কত বড় জাননি এই জান্নাতটা হলো তোমার দুনিয়া যে দুনিয়া থেকে এসেছ এমন দশটা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ রেখে দিয়েছি শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলী নাম শুনছেন না বহুত বড় আল্লাহরে কলি গহড়াঙ্গা তার বাড়ি গোপালগঞ্জ ঢাকা থেকে বাড়িতে যাবেন হুজুরের জীবনী লিখেছেন আমার একজন উস্তাদ মালিবাগ মাদ্রাসা সুনাম দন্ন মুহাদ্দিস আল্লামা নাসিম আরাফাত শাহ দামাত বরকাতুহুম তিনি একটা বই লিখেছেন বাংলাদেশের তিনজন আল্লাহর বড় বড় ওলির জীবনী বইয়ের নাম দিয়েছেন বাংলার হীরা মতি পান্না পাইলে বাজার থেকে বইটা কিনবেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী
শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির জীবনী আর পীর জি হুজুরের জীবনী এই বইয়ের মধ্যে আল্লাহর ওলি আমার ওস্তাদ তিনি ওলির ঘটনা লিখেছেন তিনি গহরডাঙ্গা বাড়িতে যাবেন এলাকায় যাওয়ার পর নদীপথে নৌকায় করে বাড়ি যেতে হয় আর নৌকার মাঝি ঘাটে ঘাটে লোক নামায় দেয় হুজুর নৌকায় উঠছেন হুজুরকে তার শেষ ঘাটে নামায় দেবে আগে সব মানুষ নামলো এখন মাঝিওয়ালা বলতেছে হুজুর আপনার ভাড়া লাগবে না হুজুর আপনি এতদিন পরে বাড়িতে আসছেন আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত পৌঁছে দেব রাত তখন বাজে প্রায় 12টা হুজুরের বাড়িতে যেতে যেতে হয়তো 1টা বাজবে কনকনে শীত আবার প্রচন্ড কুয়াশা এরপর মাঝি বলে হুজুর রাত জটাই বাজুক আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত পৌঁছাবো আপনি কোনো টেনশন করবেন না হুজুরও নিরাপদে বসা আছেন নিশ্চিন্তে বসা আছেন এই অবস্থায় বাড়ি পৌঁছেন নাই এর আগেই হুজুর বলতেছেন বাবা তুমি আমাকে এখানে নামায়া দাও আমার এখানে নামায়া দাও আমি এখান থেকে পায়ে হেঁটে বাড়ি যাব মাঝি কই হুজুর এটা কোন কি এখান থেকে আপনি বাড়িতে যেতে হলে বিশাল বড় একটা হাওর আপনাকে পাড়ি দিতে হবে পায়ে হেঁটে আর রাত বাজে প্রায় 2টা কনকনে শীত প্রচন্ড কুয়াশা কিচ্ছু দেখা যায় না আপনি হাওরের কোন দিকে যাবেন রাস্তাও ভুলতে পারেন আবার ভয়ও আছে হুজুর আল্লাহর দোহায় হুজুর এখানে নামবেন না আমি আপনাকে আপনার ঘাট পর্যন্ত নৌকায় পৌঁছে দেব আপনি নামবেন কেন আল্লাহর ওলি বলতেছেন বাবা তুই এত কিছু বুঝবি না আমাকে এখানেই নামায়া দেয় এখানেই নামায়া দাও খুব জরুরি আমার কাজ আছে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে এখানে নামলে কাজটা হবে নতুবা হবে না তুমি এখানে নামাও মাঝে আশ্চর্য হয়ে গেল রাত বাজে 2টা এখানে হুজুরে কি কাজ করবে এরপর মাঝি আর কথা না বাড়ায়া মাঝি কয় ঠিক আছে হুজুর আপনার যখন ইচ্ছা আপনি এখানে নামবেন তো নামেন মাঝি নামায়া মাঝি বলতেছে আমার মনের মধ্যে ইচ্ছা জাগলো কি কাজ এটা আমি একটু দেখব আল্লাহু আকবার জোরে কোন মাঝি বলতেছে আমি একটু পিছনে পিছনে হুজুরের পিছনে পিছনে যাইতে শুরু করলাম আর আমি দেখতেছিলাম কাজটা কি হুজুরের একটু দেখব হুজুর আমাকে দেখেন না দেখার কথাও না কিন্তু আমি তো হুজুরকে দেখতেছি কারণ আমি পিছনে কিছু দূর যাবার পর হঠাৎ করে আমি তাকায় দেখলাম আমি নামাইলাম একজন মানুষ কিন্তু কিছু দূর যাবার পরে দেখি তার ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ হাঁটতেছে আমি ভয় পেয়ে গেলাম আমার কলিজায় তো পানি নাই আমি ভয় অস্থির আমি তারপর দৃশ্যগুলি দেখতেছিলাম হুজুরের সামনের মানুষগুলা যেন একজন মন্ত্রী মিনিস্টার একজন মন্ত্রী মিনিস্টার হাঁটলে পরে যেমন ভাবে তারে পাহারা দিয়া দিয়া নিয়ে যাওয়া হয় এইভাবে শত শত মানুষ পাহারা দিয়া দিয়া হুজুরকে সামনে নিয়ে যাইতেছে আর আমি দেখতেছি হুজুরের সাথে কথা কয় হুজুরও তাদের কথার প্রশ্নের জবাব দিতেছেন ওরাও প্রশ্ন করতেছে হুজুরও প্রশ্নের জবাব দিতেছেন সামনের দিকে হুজুরে যান আমি তো পিছনে পিছনে যাইতেছি এইবার পিছনে পিছনে যাই হুজুর তো সামনে সামনে যাইতেছেন বাড়ি পর্যন্ত গেলেন দেখলাম হঠাৎ করে মানুষগুলি সব অদৃশ্য হয়ে গেল একজন মানুষকেও আর দেখা যায় না হুজুর এইবার ঘরে মাত্র ঢুকবেন দরজা লাগাবেন সাথে সাথে তাকায় দেখেন আমি আমিও যায় দরজার সামনে সালাম দিয়া দিলাম আসসালামু আলাইকুম হুজুর বলতেছে বাবা কসকি তুই কেমন করে আসলি তুমি আবার কেমন করে এই জায়গা আসলা কয় হুজুর আমি আপনার পিছনে পিছনে রওনা দিয়েছি দেখার জন্য কি কাজ কি জরুরি কাজ হুজুর এইবার দৌড় দিয়া বের হয়ে আয়েশা তার বুকে জড়ায় ধরলেন আর বলতেছেন বাবা কথা দাও কথা দাও আমার জীবদ্ দশায় তুমি এই কথা কাউকে বলবা না যুরাকুম সুবহানাল্লাহ কারণ খাঁটি আল্লাহর ওলিরা নিজেদের কারামত কারো কাছে বলে না কেউ যদি দেখে তারে বলতেও নিষেধ করে আর ভেজাল যত জায়গা সেখানে দেখবেন শুধু বড় বড় সাইনবোর্ড আর অ্যাডভার্টাইজ ঠিক কিনা
ভেজাল যেখানে আছে সেখানে বড় বড় সাইনবোর্ড বড় বড় অ্যাডভার্টাইজ নাম খুঁজে পাওয়া যায় না খালি লকব আর লকব উপাধি আর উপাধি একজনের নাম আশিকে রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারাশল্লে সুলকানি নাম খুঁজে পাওয়া যায় না আসেনি না নাই জোরে কর বেটা মমিন সিং থেকে আসা শুরু করছে এরকম ভাবে ভেজাল পীর আমাদের দেশে আসেনি না নাই একটু জোরে কোন আসেনি না নাই আসতেছে এরকম গাড়িতে করওয়াজ মাহফিল প্রচন্ড শীত কুয়াশা সামনে দেখা যায় না পিশাব বলতেছে ড্রাইভারকে বেটা তাড়াতাড়ি করে গাড়ি থামা এই হোটেলের ম্যানেজারকে যায় জিজ্ঞেস কর ম্যানেজারকে যায় জিজ্ঞেস কর সিট আসেনি হাঁটা যাবে না গাড়ি নিয়ে যাওয়া যাবে না ম্যানেজারকে ড্রাইভার যায় বলতেছে ম্যানেজার সাহেব হোটেলে সিট আসেনি ম্যানেজার কয় থাকবে কে কয় থাকবে আশিকে রসুল মাহবুবে খোদা গাউসে হামদানি কুতুবে রব্বানি কইতে কইতে ষোলোটা টাইটেল কয়টা টাইটেল ম্যানেজারে কই মেজাও ভাগো সিট নাই কই হুজুর সিট নাই হুজুর কয় না থাকলেও যাওয়া যাবে না হোটেলের বারান্দায় বিছানা কর চাদর বিছা কোন রকম রাতটা কাটায় দে এই অবস্থায় যাওয়া যাবে না এখানেই রাত কাটায় দিল ফজরের সময় ম্যানেজার বের হয়ে দেখে এত মোটা এক হুজুর এ বেটা তুই এখানে হুজুর নিয়ে কি করস এত বড় হুজুর ম্যানেজার কয় আমার কাছে একটা সিট চাইলি না কেন এমনি ড্রাইভার কয় আমি তো আপনার কাছে সিট চাইছি আপনি বললেন সিট নাই ম্যানেজার কয় তুমি তো সিট চাইছো ষোলোটা সিট চাইছো কয়টা আমার হোটেলে ষোলোটা সিট নাই তাই বলে কি একটা দুইটাও নাইনি আমি তো ষোলোটা সিট মনে করে বলছি সিট নাই এমনি ভিসা বইটা কয় বেটা আজ থেকে তাড়াতাড়ি টাইটেল কাট কারণ এই টাইটেলের কারণে দুনিয়াতেও সিট পাইলাম না মরণের পরেও সিট পাইমু মরার আগেও পাই নাই মনে হয় মরার পরেও পাইমু না তাড়াতাড়ি সিট কাটো কিন্তু আল্লাহর ওলি যারা এরা কখনো এরকম ভাবে নিজের অ্যাডভার্টাইজ করতেন না যদি কেউ দেখে ফেলতো নিষেধ করতেন বাবা জীবদ্দশায় কারো কাছে বলবা না ও আদা করো যেমন কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদগণের উস্তাদ আমরা যার রুহানি সন্তান ইনাকে যখন যে কোনো মাহফিলে একজন বৃদ্ধ মানুষ গ্রামের হুজুরে যেই দেখতো দেখলেই দূর থেকে আওয়াজ দিত বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা মলবি বাতা দেউঙ্গা আওয়াজ দিয়া কইতো হুজুর কইয়া দিমো কইয়া দিমো যেই মাত্র কইতো খালি হুজুর কইয়া দিমো মাদানী আলাইহি রহমান নজর পড়তো ওর দিকে পড়লেই উনি সামনে যারা থাকতো সবরে হাত দিয়ে এরকম সরাইয়া কুতবুল আলম দৌড় দিয়ে ওই লোকটার কাছে আসতেন আই সেই চাপ দিয়ে বুকে জড়ায় নিতেন আর আদর করতেন আর বলতেন নেহি বাতাও নেহি বাতাও নেহি বাতাও বলো না বলো না কইও না কইও না হেও কইতো ঠিক আছে ওইসে নিকারবার পাবলিকে যে জিজ্ঞেস করে আলেমুলামারা ওই লোককে জিজ্ঞেস করতো চাচা কি আপনি কয়ে দিবেন কয়ে দিবেন কি সে কন্যা নেহি বাতাও বলবো না বলবো না পাবলিক যার যেই বলতো মিয়া কও না তুমি যেখানেই হুজুর দেখে এখানেই তুমি এরকম ভাবে চিল্লায় উঠো বাতা দেওঙ্গা আর হুজুর দৌড় দেয় তোমার বুকের সাথে বুক মিলে আদর করে আর ঘটনাটা কি কও না কইমু না এসেনি কাম কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির যখন ইন্তেকাল হলো ইন্তেকালের পরে এই লোকে কয় এখন কইমু এখন কইমু পাবলিকে কয় কি কও কয় গঙ্গুর এক এলাকা দিয়ে আমি যেতেছিলাম রাত বাজে তখন দুটা একটা ঘরের পাশ দিয়ে যাচ্ছি হঠাৎ করে আমি দেখলাম এই ঘরের ভিতরে জিকিরের আওয়াজ আর এই জিকিরের আওয়াজের সাথে ঘরের দরজা জানালা ঘরের দেয়াল সব জিকির করতেছে যে মানুষটা ঘরের ভিতরে জিকির করে তার জিকিরের সাথে দরজা জানালা সহ সমস্ত ঘরের বেড়াগুলি পর্যন্ত লাফায়া লাফায়া জিকির করতেছে এই দৃশ্য দেখে আমি থেমে গেলাম ঘটনা কি ঘরে কে কে এমন জিকির করে কে এত বড় বুজুর কে এত বড় আল্লাহর কুতুব আমি আজকে নির্বিলি দাঁড়ায় রইলাম যে দেখি ওই মানুষটাকে
একটু পরে দেখি ফজরের আজান হলো, ওই মানুষটা দরজা খুললেন, তিনি মসজিদে যাবেন, দরজা খুলতেই দেখি তিনি আর কেউ নন, তিনি কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ। আমারে দেখেই হযরত দৌড় দিয়ে এসে আমার বুকে জড়াইয়া ধরছেন, ধরে বলতেছেন তুমি কিছু দেখছো? কয় হুজুর সব দেখছি। সুবহানাল্লাহ কন্যা, কয় তুমি কিছু দেখছো? হে কয় সব দেখছি। তখনই হুজুর বুকে জড়ায় ধরে বলতেছেন ওয়াদা দাও আমার জীবদ্দশায় কারো কাছে বলবা না, যদি বলতে হয় আমার ইন্তেকালের পর, আমার জীবদ্দশায় তুমি এই কথাটা কারো কাছে বলবা না, চুমিদা দেখছো? কয় ঠিক আছে হুজুর, ওয়াদা দিলাম কারো কাছে বলবো না। এজন্য জীবদ্দশায় আমি বলি নাই। এখন উস্তাদরা বলতেছে, উলামায়ে কেরাম বলতেছে, তো তুমি এরকম হুজুরকে দেখলেই দূর থেকে আওয়াজ দিতা, বাতা দেউঙ্গা কয়ে দিমো কয়ে দিমো, এটা কেন করবা, এই কাজটা কেন করতেছো বা এই কাজটা কেন করছো? তখন কয় আমি কেন করছি বলবো? এরপর থেকে আল্লাহর ওলির প্রতি আমার অন্তরে এমন মহব্বত জন্মিছে, এমন ভালোবাসা জন্মিছে, আমি যদি ওনার সাথে মোয়ানাকা না করি অথবা মুসাফা না করি আমার অন্তরে যেন আগুন জ্বলে, ওনাকে যখনই দেখি তখনই আমার মন চায় কোলাকুলি করি, তখনই মন চায় মুসাফা করি। কিন্তু আমি একজন সাধারণ মানুষ, আমি হুজুরের কাছে যাব কেমন করে? তোমরা এত বড় বড় হুজুর, চারদিক দিয়ে হুজুরকে ব্যারিকেড দিয়ে রাখো, আমাদের মতো সাধারণ মানুষ হুজুরের কাছে যাওয়ার সুযোগই পাই না। এজন্য আমি চিন্তা করলাম, একটা বুদ্ধি বাইর করে এত মানুষ ঠেললে হুজুরের কাছে যাওয়া লাগবে না, হুজুরকে আমার কাছে কেমনে আনা যায়? আমি যাব কেন? হুজুর আসবে, এজন্যই আমি দূর থেকে আওয়াজ দিতাম বাতা দেউঙ্গা কয়ে দেমো, আর তখনই হুজুর তোমাদের সবরে ঠেলিয়া তোমাদের সবরে সরাইয়া আমার কুলে আমার বুকে বুক লাগায় মোয়ানাকা করতেন, আমার মনের ইচ্ছা পূরণ হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বায়রা বন্ধুরা যুবক, এজন্য বলেতেছি একটু মনোযোগ দিয়ে শোনা, যেই মাত্র ওই মাঝে কই হুজুর আমি কারো কাছে বলবো না গো হুজুর, কথা দিলাম আমি কারো কাছে বলবো না, কিন্তু ওই মানুষগুলি এরা কারা, কি এদের পরিচয়? আমি আপনাকে নামাইলাম একা, দেখলাম আপনি একা, হঠাৎ করে এত মানুষ, কি এদের পরিচয়? আল্লাহর ওলি তখন বলেন, বাবা তাহলে আমি ঘটনাটা তোমাকে খুলে বলি রে বাবা, কারো কাছে তুমি বইল না, আমার জীবদ্দশায় তুমি কারো কাছে বলবা না, শুধু আমারও নিয়ত ছিল নৌকায় করে আমি বাড়িতে যাব, আমার ঘাটেই তো নৌকা যাবে, কেন আমি এই জায়গায় নামব, পায়ে হেঁটে কেন আমি এই হাওর পাড়ে দেব, রাত বাজে দুইটা, প্রচণ্ড শীত, কনকনে কুয়াশা, এই যে রাস্তাগুলি দেখা যায় না, আমার অত নিয়ত ছিল বাড়িতে যাব নৌকায় করে পায়ে হেঁটে নয় রে, হঠাৎ করে এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা বলতেছে, হযরত সালাম দিয়া কয় হুজুর আজ দীর্ঘদিন যাবত আমরা আপনার অপেক্ষায়, আমাদের ভিতরে অনেকগুলি সমস্যা চলতেছে, সমাধান দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, মারামারি লাগার সম্ভাবনা রয়েছে, যে কোনো মুহূর্তে খুন খারাপ হয়ে যেতে পারে, এক বাক্যে সবাই আমরা মেনে নিলাম, যদি আপনি আমাদের মাঝে হাজির হন, আপনি যদি সিদ্ধান্ত দেন, সবাই এক বাক্যে আপনার সিদ্ধান্ত মেনে নিবে, কেউ কোনো আপত্তি করবে না, আবার এক সবার ভিতরে আপনার শ্রদ্ধা ভক্তি রয়েছে, এক বাক্যে সবাই মেনে নিল, আপনি যা বলবেন তাই ঠিক, হযরত দয়া করে যদি আপনি এই জায়গায় নামতেন, একটু ভয় করবেন না, একটু টেনশন আপনি করবেন না, কেমন করে বাড়ি যাবেন, রাস্তা কেমন করে পাবেন, আমরা জিন্নাতেরা কথা দিলাম, কথা দিলাম আমরা আপনাকে চতুর্দিক দিয়ে পাহারা দিয়া, সামনের রাস্তাগুলি পরিষ্কার দেখায় দেখাইয়া আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, আর মাঝখানে আমাদের যা কিছু জানা দরকার আমরা আপনার কাছ থেকে জেনে নিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। মে তালিবে মাওলা কুমেরে ইশকে নিরালা হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা মা দরদ জাহা গাইরে খুদা ইয়ার নাদারম
যদি আতে খোদা হিচে দিগুর কারনাদার যদি আতে খোদা হিচে দিগুর কারনাদার এজন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবী কয় উম্মতের দল তোমরা যদিও উলামায়ে কেরামের মর্যাদা বুঝো না ছোট্ট ছোট্ট হাফেজ কোরআনের শান মান তোমরা যদিও বুঝো না ওই যে দেখো জিন্নাত ওই যে দেখো জীব জানোয়ার ওরা কিন্তু তাদের মর্যাদা বুঝে তাদের মান বুঝে তাদের সম্মান জানে এজন্যই ভাই সন্তানটারে আপনি আলেম বানান আপনার সন্তান আলেম বানানোর দ্বারা আল্লাহ জগতের হায়াত বাড়াবে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে ঘরের ভিতরে আল্লাহ রহমত জারি করবে একটা সন্তান যদি হাফেজ বানান আলেম বানান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের মুকুট নিয়ে আল্লাহ দাঁড়ায় থাকবে নবীর বাবাকে আল্লাহ খুঁজবে না নবীর মাকেও আল্লাহ খুঁজবে না কিন্তু আল্লাহ একজন হাফেজে কোরআনের মা বাবাকে তালাশ করবে নবীর বাবারা পর্যন্ত বলবে মালিক আমি অমুক নবীর মা আমি অমুক নবীর বাবা আল্লাহ বলবেন আমি তোমাকে তালাশ করি না তোমাকে তালাশ করি না দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদগণ পাগড়ি পরাইছে তার এলাকার মানুষগণ ওই সন্তানের চেহারার দিকে মানুষগুলি তাকায় ছিল উস্তাদগুলি সন্তানের চেহারার দিকে তাকান কিন্তু ওই সন্তানের বাপ মার চেহারার দিকে আল্লাহ নিজে তাকান যখন সুবহানাল্লাহ কেন কি জন্য কারণ এই বাপমার অনেক বড় কুরবানি সমাজ চলতেছিল শ্রুতে শ্রুতের তালে তালে সবাই চলতেছিল স্কুল কলেজের দিকে স্রোত চলতেছিল কলেজ ভার্সিটির দিকে ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে কিন্তু তুমি বাবা তুমি মা সিদ্ধান্ত নিয়েছিলে না আলেম বানাবো হাফেজ কোরআন বানাবো মানুষ যেই দিকে চলে তুমি ওই দিকে চলো না তুমি তো চলছিলে শ্রুতের উল্টা দিকে তোমাকে কত মানুষ কত কথা বলছে এ বেটা সন্তানটারে মাদ্রাসায় দিও না দিলে পরে জীবন চালাবে কেমন করে বউ পালবে কেমন করে সংসার চালাবে কেমন করে মৌলবি হলে পরে চলতে পারবে না কত কথাই তোমাকে বলেছে কিন্তু তুমি তার কারো কথা শুনো নাই রে তুমি তো এক কথার মধ্যেই ছিলে আমি জেনেছি উলামায়ে কেরামের জবানে মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দিবেন আমার চাচারা বিরোধিতা করেছেন সবাই জেনারেল শিক্ষাতে শিক্ষিত সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত চাচারা বলছে পোলাটা স্কুলে বৃত্তি পেয়েছে কেন তারে আপনি মাদ্রাসায় দিবেন চলবে কেমনে খাইবে কেমনে জীবন চালাবে কেমন করে কিন্তু আমার আব্বাও একই কথা বলেছেন আলেমদের জবানে শুনেছি গো মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে অতএব না না আমি তোমাদের কোথায় কান দিব না সমাজের শ্রুতির উল্টা দিকে চলছে যে বাপ মা আল্লাহ ওই বাপ মাকে হাসুরের মাটি নিজের হাতে আল্লাহ পুরস্কৃত করবেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেন নবী হাদিস শরীফে শুনাইছেন মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের একটা মুকুট লয়া দাঁড়ায় থাকবে হাফেজ কোরআনের মা আলেমের বাপ মা ইশা আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ বলবে আজ হাসুরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকেই খুঁজতেছি দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে ওস্তাদ আজ হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ এতটা ইজ্জত এতটা সম্মান এজন্যই মোহাম্মদুল্লাহ হাফিজজি শিশুকালে কোরআন শিক্ষা করার জন্য ওই যে ভারতের পানিপথ ভারতের পানিপথে যাওয়ার জন্য পাগল কারণ উলামায়ে কেরামের খাতিরে আল্লাহ জমিন টিকে রাখছে এই কথাটা ওলি আল্লাহরা ভালো করে বুঝতেন বিদায় জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি করেছেন মোহাম্মদুল্লাহ হাফিজি ছোট্ট বালক 10 বছরের বালক ভারতের পানি পথ যাবেন কোরআন শিক্ষা করার জন্য নোয়াখালী এলাকায় তার জন্ম 10 মাইল তিনি পায়ে হেঁটে চলে আসলেন চাঁদপুর লঞ্চ ঘাটে
ছোট্ট বালক কেমন করে তিনি ভারত যাবেন তিনি তো জানেন না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি বের হয়ে গেলেন। নদীর পারে হাঁটতেছেন, কোন লঞ্চে উঠবেন তাও জানেন না। হঠাৎ করে একজন মানুষ নদীর পারে এসে কয়, বাবা তুমি এখানে কেন হাঁটো, কই যাইবা? মোহাম্মদুল্লাহ হাফিজি বলতেছে, চাচা যান, আমার বাড়ি নোয়াখালী, আমি যাব ভারতের পানি পথ, কেন যাইবা? কয়, কোরআন শিক্ষার জন্য, নবীর নায়েব হওয়ার জন্য, সিনার ভিতরে কোরআন নেওয়ার জন্য আমি তো যাব, কিন্তু কোন লঞ্চে উঠবো তা তো জানি না। লোকটা কয়, বাবা লঞ্চ তো যাবে খুলনা, খুলনার পরে তো তোমাকে আবার রেলে যাওয়া লাগবে, ট্রেনে যাওয়া লাগবে ভারত, খুলনা পর্যন্ত তোমার কোনো টেনশন নাই, আমি তোমার দায়িত্ব নিলাম, কারণ আমি একজন খুলনার প্যাসেঞ্জার, আমি তোমার দায়িত্ব নিলাম রে বাবা, টেনশন নাই, খুলনা পর্যন্ত আমার সাথে থাকবা। এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, কে? যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে, ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তার জন্য যথেষ্ট হয় কে? আল্লাহ। লঞ্চে উঠলেন, টিকেটটা পর্যন্ত ওই মুরব্বি মানুষ কেটে দিল। একটু মনোযোগ দিয়ে শুনেন শুধু সামনে কি কাহিনীটা ঘটছে। ইনি লঞ্চে উঠলেন, ওইটা টিকেটটা কেটে দেওয়া হল, সামনের দিকে যাইতেছেন যাইতেছেন তিনি খুলনা যায় নামলেন, লোকটা চলে গেল। এরপরে লোকটা বলল, বাবা এখান পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এখন এখান থেকে কেমন করে পানি পথ যাবা আমি জানি না রে বাবা, ওই লাইন ঘাট আমার জানাও নাই। আল্লাহর ওলি মোহাম্মদুল্লাহ হাফিজি, আল্লাহর ওলি মোহাম্মদুল্লাহ হাফিজি, 10 বছরের বালক একা একা তিনি হাঁটেন, কোথায় সেই রেল স্টেশন কিছুই তিনি জানেন না। হঠাৎ করে একটা পাগলা কুকুর ওনার পায়ের মধ্যে কামড় মারল, হাউমাউ করে কান্না শুরু করে দিছেন, হাউমাউ করে কাঁদতেছেন, এলাকার মানুষের জমা হয়ে গেল, মানুষের জমা হয়ে তাড়াতাড়ি করে ওনাকে ধরল, কুকুর সারাইল, মানুষটার চায়া দেখে চেহারার মধ্যে বড় মায়া, যেই মানুষটা বড় হলে পরে আল্লাহর ওলি হয়, শিশুকালে আল্লাহ তার চেহারার ভিতরে নূর দিয়া দেয়, মানুষের মহব্বত ঢুকায়া দেয়, মানুষের মহব্বত ঢুকায়া দেয়, মানুষগুলি ওনাকে কুলে নিয়ে হাসপাতালে চলে গেল, হাসপাতাল জিয়া তা হাসপাতালে গেল, ডাক্তার বলতেছে এই ট্রিটমেন্ট বাংলাদেশের কোথাও হয় না। তখনকার সময়ে পূর্ব পাকিস্তান বাংলার নাম, এই পূর্ব পাকিস্তানে পাগলা কুকুরের কামড়ের চিকিৎসা হতো না রে ভাই। ডাক্তার বলল, এই চিকিৎসা শুধুমাত্র একমাত্র ভারতের পানি পথ। আল্লাহর ওলিও যেতে চায় কোথায়? পানিপথ যেতে চায়, চিকিৎসাও আছে শুধু পানিপথ। এলাকার মানুষরা কয়েন, তাড়াতাড়ি করে দ্রুত চল রেল স্টেশন, মানুষরা রয়্যাল স্টেশনে নিয়ে আসলো, আইসা টিটিকে ডাকল, টিটিকে ডাইকা বলতেছে, এই যে দুইটা টিকিট করে দিলাম, একটা যাওয়ার একটা আসার, এই বাচ্চাটাকে আপনি হাসপাতালে নামায় দিবেন, তারে পাগলা কুকুর কামড় দিয়েছে, এই চিকিৎসা বাংলাদেশে কোথাও নাই, পানিপথের এই পানিপথের যে ডাক্তার হাসপাতালে তারে নামায় দিবেন, চিকিৎসা হওয়ার পর বাচ্চাটা আবার চলে আসবে। তিনি উঠলেন, টিটি তারে নির্ধারিত সময়ে নামায় দিল হাসপাতাল, চিকিৎসা হল। এরপরে আল্লাহর ওলি কয়, আল্লাহ আমি তো বুঝি নাই তুমি কেন কুকুর দিয়া কামড় খাওয়াইছ, আল্লাহ আমি তো বুঝি না কুকুর দিয়ে আমাকে কেন তুমি কামড় খাওয়াইলা, আমি তো তোমার কোরআনের পাগল, আল্লাহ এখন বুঝ হয়ে গেছে কেন কুকুরের কামড় খাইছি। চিকিৎসা শেষ হওয়ার পরই তিনি সোজা চলে গেলেন মাদ্রাসায়, বড় হুজুরের কাছে যেয়ে বলতেছেন, উস্তাদজি আমি বাংলার জমিন থেকে এসেছি, আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করুন। উস্তাদজি কয়, বাবা এত দূর থেকে কষ্ট করে এসেছ, কিন্তু আমার মাদ্রাসায় ভর্তির টাইম তো শেষ রে বাবা, কোনো সিট নাই, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই,
কেমন করে ভর্তি করব, ভর্তির টাইম তো শেষ, আগামী বছর তুমি আইসো, এই বছর আর একজন ছাত্র নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি 10 বছরের বালক মোহাম্মদুল্লাহ হাফিজজি এই কথাটা শোনার পর যেন আসমান ব্যঙ্গে মাথায় পড়ল, সাথে সাথে উস্তাদের পা জড়ায় ধরে কাঁদতে লাগলেন আর বলতেছেন, উস্তাদজি আমাকে আপনি আর ফেরত দিয়েন না, এই যে দেখেন ফেরত যাওয়ার টিকিটটা আমি আপনার সামনে ছিঁড়ে ফেলে দিলাম, আমি আমার মা বাবা ভাই বোন আদরের সবাইকে সবাইকে ত্যাগ করে শুধু কোরআনের পাগল হইয়া পানি পোতে এসেছি, আপনি আমাকে ফেরত দিয়েন না, ফেরত দিয়েন না। উস্তাদ কই বাবা কোনো সুযোগ তো নাই, কেমন করে দিব? এইবার আল্লাহর ওলি কই, উস্তাদজি তাহলে একটা প্রস্তাব আমি আপনাকে দেই। কি প্রস্তাব? কয় আমাকে একটু শুধু থাকার ব্যবস্থা করে দেন, ক্লাসে বসার সুযোগ দেন, আমাকে মাদ্রাসায় থাকার ব্যবস্থা করা লাগবে না, খানার ব্যবস্থা করা লাগবে না, আমি শুধু ক্লাসে বসবো আর পড়ালেখা করব, থাকা খাওয়ার ব্যবস্থা আপনার করা লাগবে না, থাকা খাওয়ার ব্যবস্থা আমার আল্লাহ করবে। উস্তাদ জি কই বাবা যদি এই হয় তাহলে এই শর্তে আমি ভর্তি করতে পারি, তুমি শুধু ক্লাসে বসবা, থাকবার ব্যবস্থা আমার মাদ্রাসায় হবে না, খাওয়ার ব্যবস্থাও মাদ্রাসায় হবে না, কারণ একটা বেডিং একটা বিছানা বিছাইবার জায়গাও মাদ্রাসাতে নাই, তুমি কই থাকবা কই খাইবা এটা যদি তুমি জানো আর তোমার আল্লাহ জানে। বাবা আমি কিছু জানি না, আমি কিন্তু মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা দিব না। আল্লাহর ওলি ভর্তি হয়ে গেলেন, ক্লাসে বসার সুযোগ পাইয়া সারাদিন তিনি কোরআন শিখেন রে যুবক, বিকালবেলা তিনি বের হয়েছেন, থাকবেন কোথায় খাইবেন কোথায়, থাকার জন্য আগে ব্যবস্থা করা লাগবে। এলাকার ভিতরে ডুইকা একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজও পড়লেন, সবাই এশার নামাজ পড়ার পর বাড়ির দিকে যাবে, সবাই তো যার যার ঘরের দিকে যাবে, খাদেম সাহেব মসজিদের দরজা লাগাইতে চায়, হঠাৎ করে তাকায় দেখে একটা ছোট্ট বালুক মাগরিব পড়ল, এসাও পড়ল, কোথাও গেল না, এসার পরে সবাই বাড়ি যায়, আর এই ছোট্ট বালকটা মসজিদের কোনায় বসে বসে কান্দে। খাদেম যায় কই বাবা কোথায় তোমার বাড়ি, কোথায় এসেছো, এখানে তোমার আপন বলতে কেউ আছে কিনা বলো, সবাই তো যার যার বাড়ির দিকে যায় রে বাবা, আমি তো মসজিদের দরজা লাগায় দিব, আমি তো লাগায় আমিও বাড়ি চলে যাব, তুমি কোথায় যাইবা, তুমি তাড়াতাড়ি বের হও। মোহাম্মদুল্লাহ হাফিজজি তখন কান্দেন আর বলেন, উস্তাদজি আমি তো এই এলাকার কেউ না, এই এলাকাতে আমার কোনো ঘর নাই বাড়ি নাই, আপন বলতে কেউ এই জায়গায় নাই, আমার এখানে আপন বলতে কেউ নাই, বাড়ি হলো আমার পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলার জমিন, আমি আপনাদের এলাকার মাদ্রাসায় লেখাপড়া করার জন্য এসেছি, কিন্তু মাদ্রাসায় শুধু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই গো, এজন্য আমি পড়ালেখা শেষ করে গ্রামে ঢুকলাম, একটু থাকার জন্য জায়গা চাই। উস্তাদজি আমাকে যদি আপনি একটু মসজিদের বারান্দায় থাকার ব্যবস্থা করে দিতেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব, আমাকে মসজিদের বারান্দায় যদি একটু থাকার সুযোগ দিতেন। খাদেম তখন বলতেছে, বাবারে আমি তো মসজিদের বারান্দায় তোমাকে থাকার সুযোগ দিতে পারব, কিন্তু এই শীতের রাত এই শীতের বাতাস তুমি কেমন করে সহ্য করবা, আর কেউ খাওয়াইতে পারবে না, আমাদের এলাকা বড় গরিব, খাওয়ানোর মতো কোনো লোক নাই, লোক নাই, থাকার জন্য যদি তুমি একটু জায়গা চাও রে বারান্দায় দিতে পারবো, কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা করা যাবে না। আল্লাহর ওলি তখন বলেন, উস্তাদজি খানার ব্যবস্থা লাগবে না, আমাকে থাকার একটু জায়গা দেন, শীতের বাতাস যতই শীত হোক না কেন আমি আল্লাহর কোরআনের খাতিরে হজম করে নিব। ভাইরে এই মসজিদের বারান্দায় থাকার জায়গা পেলেন, জায়গা পেলেন,
এই কনকনে শীতের মধ্যেই তিনি কোরআন পড়েন, কিতাব পড়েন, দিন শিখতেছেন। এর ভিতরে রাত বেজে গেল 10টা, প্রচন্ড পেটের ক্ষুধা। এই ক্ষুধা নিয়ে তিনি এখন কোথায় যাবেন, কার কাছে যাবেন? বের হয়েছেন মসজিদ থেকে, বের হয়ে দেখেন পাশে একটা ভাঙ্গা চোরা বাজার। এই বাজারের মধ্যে একটা ভাঙ্গা চোরা হোটেল দেখা যায়। হোটেলের মালিক মাত্র হোটেলটা বন্ধ করবে, তিনি যাইয়ে একটা সালাম দিয়া বলতেছেন, চাচা যান, আপনার হোটেলে কোনো কাজ আসেনি, আমাকে কোনো কাজকর্ম দেওয়া যাবে নি, আমি আপনার হোটেলে কাম করব। এমনি মালিক কয়, বাবা আমার হোটেলটা অনেক ছোট্ট হোটেল, আমি একাই হোটেলটা চালাই, কোনো কর্মচারী রাখতে পারি না, বেতন দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, আমার কোনো লোক লাগবে না। আল্লাহর ওলি তখন বলেন, উস্তাদজি, চাচাজি একটু সুযোগ দেন, আমি আপনার হোটেলের এই যে মানুষ খাওয়া দাওয়া করার পর বাসনগুলি জুটা কইরা ফালা গেছে, এই জুটা বাসনগুলি আমি নিজের হাতে পরিষ্কার করব, বিনিময়ে বেতন দেওয়া লাগবে না, আমি বেতন চাই না, বেতন চাই না। রাত 10টার পরে প্রতিদিন আপনার হোটেলে ডুইকা, এই থালা বাসনগুলি আমি নিজের হাতে ধুইব গো, বিনিময়ে 2টা বাসি রুটি দিবেন, যেই রুটিগুলো মানুষ খায় না, যেই রুটিগুলো মানুষ খায় না, এমন 2টা বাসি রুটি আপনি আমাকে দিবেন, শক্ত 2টা রুটি, একটা রুটি আমি পানিতে ভিজা ভিজা সারা রাত চালা দিব, আর একটা রুটি আমি দিনের বেলা খাব। প্রতিদিন আল্লাহর ওয়ালি রাত 10টার পর ওই হোটেলে তিনি যাইতেন, হোটেলে যাইয়া তিনি কাজ করতেন, জুটা বাসন গুলি তিনি নিজের হাতে পরিষ্কার করতেন, কইরা বিনিময়ে 2টা রুটি পাইতেন, একটা রুটি সারা রাত তিনি ভিজে ভিজে খাইতেন, আর একটা রুটি দিনের জন্য রাখতেন। এইভাবেই তার লেখাপড়ার জীবন চলছে, লেখাপড়ার জিন্দগি চলছে। বাইরে আজকে আপনাদের এই মাদ্রাসা কেমন করে এই জায়গায় প্রতিষ্ঠা পাইল, এর পিছনে কাদের অবদান, এই মাদ্রাসাগুলির পিছনের ইতিহাসটা একটু শুনেন। এমনি মাদ্রাসাগুলি তৈরি হয় নাই, আল্লাহর ওলি এইভাবেই তিনি কাজকর্ম করেন আর মাদ্রাসায় যান। অল্প দিনের ভিতরেই দেখা গেল মাদ্রাসায় তার সুনাম বয়ে গেল, ওস্তাদদের নজরে পড়ে গেলেন, আখলাক বড় সুন্দর, লেখাপড়ার মধ্যেও তিনি সবার আগে চলে গেলেন, এক নাম্বার হয়ে গেলেন, ওস্তাদরা বড় মায়া করতে লাগল, পড়ালেখা চলছে তো চলছে, বড় হুজুর তিনিও দেখতেছেন মুহাম্মদুল্লাহ ক্লাসের মধ্যে এক নাম্বার ছাত্র, যা পরে সাথে সাথে মুখস্থ হয়ে যায়। এইভাবেই দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, মসজিদের বারান্দায় তাকে হোটেলে কাম করেন। এই এলাকার একটা মানুষ হঠাৎ করে একদিন মারা গেল, ওই এলাকার সিস্টেম ছিল রে ভাই, জানাজার নামাজ হইতো মাদ্রাসার মাঠে, মাদ্রাসার মাঠেই জানাজার নামাজ হলো, এরপরে তাদের রসুম ছিল, রেওয়াজ ছিল, যেই লোকটা মারা গেছে তার সন্তানরা মাদ্রাসার একজন ছাত্রকে 40 দিন খাওয়াইত, 40 দিন তারে খাওয়াইত। উস্তাদের কাছে এইবার মোয়ারিসগুলি ডাক দিয়া কয়, উস্তাদজি একজন ছাত্র দেন, আমরা 40 দিনের জন্য তারে খাওয়াবো রাখবো। বড় হুজুরের মনে পড়ে গেল মোহাম্মদুল্লাহর কথা, আমার মোহাম্মদুল্লাহ কই থাকে কই খায়, আমি জিগাইতে পারি না, জিগাইয়া কোনো লাভ হবে না, অথচ ক্লাসের মধ্যে সে এক নাম্বার ছাত্র। বড় হুজুরের মনে পড়ে গেল আর ডাক দিয়া বলতেছে, বাবা মোহাম্মদুল্লাহ আয় বাবা আয়, আজ থেকে আর কোথাও থাকা লাগবে না, বাবারে 40 দিনের জন্য তোমার লজিং ঠিক হয়ে গেছে, ওই বাড়িতেই তুমি থাকবা, ওই বাড়িতেই তুমি খাইবা, যাও তুমি যাও। বাবা শুনেছি তুমি মসজিদের বারান্দায় থাকো, হোটেলে কাম কইরা কইরা রুটি নিয়া রুটি খাও, আর কষ্ট করা লাগবে না, 40 দিনের জন্য তোমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই বইলা মোহাম্মদুল্লাহ হাফিজিকে তিনি ওই বাড়িতে পাঠিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, দিন যায় রাত যায়,
তিনি ওই বাড়িতেই থাকতেছেন পড়তেছেন খাইতেছেন মাদ্রাসায় আসেন মাদ্রাসা থেকে যান একদিন দুই দিন 10 দিন 20 দিন 30 দিন 39 দিন হয়ে গেল লজিকের মিয়াদ আর মাত্র এক দিন বাকি আছে রে একদিন পরেই মোহাম্মদুল্লাহর লজিকের মিয়াদ শেষ সাথে সাথে এলাকার আরেকজন মানুষ মারা গেল জানাজা মাদ্রাসার মাঠে হাজির জানাজার পর মানুষগুলি কই হুজুর ছাত্র একজন দেন 40 দিনের জন্য আমরা তারে খাওয়াবো সাথে সাথে বড় হুজুরের মনে পড়ল আমার মোহাম্মদুল্লাহর ওই বাড়িতে লজিংয়ের মেয়াদ মাত্র আর একদিন বাকি আছে এরপরে মোহাম্মদুল্লাহ খাবে কোথায় ডাক নিয়ে বলতেছেন মোহাম্মদুল্লাহ আগামী কাল থেকে তোমার লজিং চেঞ্জ ওই বাড়িতে তোমার লজিং 40 দিনের জন্য তার আরেক বাড়িতে লজিং ঠিক হয়ে গেল এই বাড়িতে চলে গেলেন এখানেই থাকতেছেন পড়তেছেন খাইতেছেন ভাইরা বন্ধুরা এইভাবেই দিন যায় রাত যায় 10 দিন 20 দিন 30 দিন চলে গেল 39 দিন হয়ে গেছে আর মাত্র লজিং এর মেয়াদ বলুন তো আর কয়দিন বাকি আছে আর বলেন আওয়াজ দিয়া বলেন কয়দিন বাকি আছে মাত্র আর একদিন বাকি এর ভিতরেই ওনার লজিং এর মেয়াদ শেষ হঠাৎ করে এলাকার আরেকজন মানুষ মারা গেল আল্লাহু আকবার আর হাদির এলাকার মানুষের মধ্যে একটা গুঞ্জন রটে গেল এই বাচ্চা যেখানেই যায় সেখানে যাইয়া 40 দিন শেষ হওয়ার আগের দিন 39 দিনের মাথায় পরপর দুজন মানুষ মারা গেল হুজুর আবার দিয়া দিলেন যাও বাবা তোমার লজিং ওই বাড়িতে গেলেন পরপর তিনজন মানুষ 39 দিনের মাথায় মারা গেল এলাকায় হইচই রটে গেল বড় হুজুরের কাছে সবাই এসে হাজির হুজুর ঘটনা কি ঘটনা কি হুজুর একটু তাড়াতাড়ি আমাদেরকে খুলে বলুন আল্লাহর ওলি বড় হুজুর ইনিও বলতেছে আমারও তো কিছু বুঝে পড়ে না আমিও তো বুঝতেছি না ঘটনা কি এই রাতে তিনি ঘুমাইছেন স্বপ্ন যুগে মরুর দুলাল রহমতের নবী আমার আপনার নবীর সাথে বড় হুজুরের সাক্ষাৎ হয়ে গেল আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি কেউ যদি স্বপ্ন যুগে আমি নবীকে দেখে যেন সে বাস্তবেই আমাকে দেখল নবীকে যে স্বপ্নে দেখে তার জন্য জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব আল্লাহর নবীকে স্বপ্নে দেখার একটা আমল বুজুর্গানে কেরাম বলেন ঘুমানোর সময় যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায় এই আমলটা যদি দাইমি আমল হয়ে যায় আল্লাহ পাক মরণের আগে আগে তারে নবীরে স্বপ্ন যুগে দেখা দিবে ঘুমানোর আগে যদি 100 বার দুরূদ শরীফ পড়ে কেউ দাইমি ভাবে ঘুমাইতে পারো রে যুবক তাহলে স্বপ্ন যুগে আল্লাহ মউতের আগে আগে নবীরে দেখায় দিবে নবীরে দেখায় দিবে নবীরে যদি কেউ স্বপ্নে দেখে জান্নাত ওয়াজিব হয়ে যায় জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায় আল্লাহর ওলি বড় হুজুর স্বপ্ন যুগে আমার নবীকে দেখলেন মায়ার নবীকে দেখে তিনি বলতেছেন ও গল্লার নবী আমি বড় পেরেশান নবী বলতেছেন আমি তো দেখতেছি তুমি বড় পেরেশান কিন্তু তুমি কেন পেরেশান কিছুই বুঝি তুমি বুঝো না রে এখনো বুঝি তুমি কিছুই বুঝো নাই আমার মোহাম্মদুল্লাহরে তাড়াতাড়ি দাইমি ভাবে খানার ব্যবস্থা কর কারণ মোহাম্মদুল্লাহ ছোট্ট হলেও চিনো না এই মোহাম্মদুল্লাহর কপালে আল্লাহ উইলায়ত রেখে দিয়েছে এই মোহাম্মদুল্লাহরে আর মানুষের বাড়িতে খাওয়ায়ও না মাদ্রাসায় থাকা খাওয়ার ব্যবস্থা করো স্থায়ীভাবে যদি স্থায়ীভাবে তার খানা থাকার ব্যবস্থা না হয় আল্লাহর কাছে এত দামি এই গ্রামের একজন মানুষকে আল্লাহ রাখবে না পরপর সবাইকে আল্লাহ নিয়ে যাবে তবু মোহাম্মদুল্লাহর খানা আল্লাহ বন্ধ করবে না আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ ভাইরা আমার জন্য বলতেছিলাম
যেই বাচ্চাগুলির খাতিরে আল্লাহ আমারে আপনারে খাওয়ায়, যেই বাচ্চাগুলির খাতিরে আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করে, এই বাচ্চাগুলি যদি না খায় থাকে, এরা যদি কষ্ট পায়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে যার উসিলায় আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম, তোমারে বাঁচায় রাখলাম, ওরা কষ্ট করলো তুমি দেখলা না, জবাব দাও জবাব দাও, কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না রে ভাই। এজন্যই মাদ্রাসার কদর। নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ফালা তাকুন খামিসা। হয় তুমি আলেম হও, নতুবা তুমি ছাত্র হও, নতুবা তুমি আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সাহায্য করো, তাহলে দুনিয়াতে তোমার নাম, আখিরাতেও তোমার নাম। পাঁচ নম্বর দলে কেউ যায় না, যায় না, যদি তুমি পাঁচ নম্বর দলে যাও, দুনিয়া আখিরাত বরবাদ। মানে মাদ্রাসার প্রতি হিংসা রাখবা না, বিদ্বেষ রাখবা না, যদি কেউ রাখে তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখা মানে নিজের জীবনের ক্ষতি করা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা টিকায় রাখা, মাদ্রাসাকে মহব্বত করা, নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া, একজন হাফেজের দায়িত্ব নেওয়া, নিজের নাতিটারে মাদ্রাসায় দেওয়া, এর অর্থ কি? এর অর্থ হলো দুনিয়ার হায়াত আল্লাহর কাছে চাইয়া বাড়ায় নেওয়া। এর অর্থ হলো রহমতের ধারাবাহিকতা জারি রাখা। এর অর্থ হলো গাছ থেকে ফুল পাওয়া, ফল পাওয়া। এর অর্থ হলো জমিন থেকে ফসল পাওয়া। এর অর্থ হলো আমার সুস্থতার নিয়ামত নিয়ে আমার বেঁচে থাকা। এর অর্থ হলো আমার মিল ফ্যাক্টরি টিকে রাখা। এর অর্থ হলো মন্ত্রীর মন্ত্রীগিরি টিকে থাকা। এর অর্থ হলো চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি টিকে থাকা, কুল কায়নাতের নিজাম ঠিক রাখা, যদি মাদ্রাসা ঠিক থাকে। ঠিক কিনা জোরে কোন? এজন্য বলি উলামায়ে কেরামের কদর। নবী বলে, তোমরা না বুঝলেও হাইওয়ানাত বুঝে, তোমরা না বুঝলেও গাছপালা তরুলতা বুঝে, তোমরা না বুঝলেও পশু পাখি বুঝে, জঙ্গলের বাঘ ভাল্লুকে বুঝে, তাহলে মাদ্রাসা ধরে রাখার দরকার আসেনি না নাই? আর একটু জোরেখন আসেনি না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, একটা হাদিস বলতেছি আমি, শেষমেশ একখান হাদিস বলতেছি, এর আগে কেউ উঠবেন না, একজন ভাই উঠবেন না। আপনারা ভালো করে জানেন আমি অসুস্থ অবস্থায় আপনাদের প্রোগ্রামে আসার জন্য সম্মতি জ্ঞাপন করেছি, শুধু আপনাদের এত আগ্রহের কারণে। এজন্য বহু লম্বা সফর চলে যাব আমি, মুসাফির। আপনাদের কাছে একটা ছোট্ট আবদার করব, বলুন মাদ্রাসাকে আমরা কারা কারা অন্তর থেকে মহব্বত করতে রাজি আছি, একটু হাত উঠাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন। মহব্বতের আলামত হলো মাদ্রাসার সহযোগিতা, মহব্বতের আলামত হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া, মহব্বতের আলামত হলো নিজের নাতিটারে ধৈর্য ধরে মাদ্রাসায় নিয়ে আসা। মায়ার নবী বলেন, যেখনই মাদ্রাসায় ছাত্রটাকে ধৈর্য ধরে তার গার্জিয়ান মাদ্রাসার দিকে রওয়ানা দেয়, ঘর থেকে কদম বাড়ানোর সাথে সাথে এই বাচ্চাটার দাম আল্লাহর কাছে বাড়তে থাকে। একজন MBBS ডাক্তারের দামও তখন পর্যন্ত দাম হয় না যখন সে ডাক্তার না হয়, কিন্তু একজন মাদ্রাসার ছাত্র আলিম হওয়া লাগে না, মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না। নবী বলেন, খোদার কসম করে আমি নবী বলি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতে 60 সানা। বাচ্চাটা এখনো ভর্তি হয় নাই, মাত্র দাদা হাতে ধরে রওনা দিছে, মাত্র বাবা হাতে ধরে রওনা দিছে, তার প্রতিটা কদমে আল্লাহ 60 বছরের নফল বন্দগির সওয়াব তার বাবার তার দাদার আমল নামায় আল্লাহ উঠায় দেয়। কারণ এই বাচ্চাটার এখনো আমল নামা খোলা হয় নাই, দেখেন মাত্র কদম দিছে মাদ্রাসার দিকে আল্লাহ তার দাম বাড়াইতেছে, তার দাম বাড়াইতেছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই তার দাম বাড়তে থাকে। কারণ আল্লাহ পাক নিজেও জানে এই জগৎ এই ছোটো ছোটো বাচ্চাগুলির খাতিরে, এই জগৎ হাফেজ কোরআন আলেম দিন, এই জগৎ কোরআনের তালিমের খাতিরে আল্লাহ টিকায় রাখছে, যাদের উসিলে আল্লাহ টিকায় রাখছে। এরা যখন ঘর থেকে খালি কোরআন শিক্ষার নিয়তে কদম বাড়ায় আল্লাহ তার দাম বাড়াইতে থাকে। বানাল্লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। নবী বলেন, দুই নম্বর পুরস্কার হলো ওই ছোট্ট বাচ্চাটার প্রতিটা কদমে কদমে আল্লাহ জান্নাতে একটা করে শহর নির্মাণ করে দেয়। এতটা দাম, এতটা ইজ্জত, এতটা সম্মান আল্লাহ বাড়ায় দেয়। এজন্য একজন ভাই হাতটা জাগান, আল্লাহ যেন এই জমিনের হায়াত বাড়ায়, আল্লাহ যেন আমাকে ব্যক্তিগত নিয়ামত আল্লাহ আরও বাড়ায় দেয়, এই উদ্দেশ্যে মাদ্রাসায় 10,000 টাকা। সবার আগে একজন ভাই, আমি মুসাফির, আমার কাছে বলবেন, খাস করে আমি দোয়া করব। নবী বলেন,